বাস্তুচ্যুত রোহিঙ্গাদের ফেরত নেওয়া হবে বলে চীনকে আবারও আশ্বস্ত করেছে মিয়ানমার। এ তথ্য জানিয়েছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ও স্টেট কাউন্সিলর ওয়াং ই। বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনের সঙ্গে ফোনালাপে এ কথা বলেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। এ সময় ওয়াং ই বলেন, রোহিঙ্গা বিষয়ে মিয়ানমারের সঙ্গে বিভিন্ন পর্যায়ে প্রতিনিয়ত যোগাযোগ রক্ষা করে চলেছে চীন। করোনা পরিস্থিতির উন্নতি হলে রোহিঙ্গা প্রত্যাবাসনে কাজ করবে বলে চীনকে জানিয়েছে মিয়ানমার। সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।